দেখা গান কিন্তু তো কভার করে না শোজে, ওই ব্যাপারগুলো না। ওইখানে ছাত্রা ব্যান্ড বাজাইতেছে, ওখানে 5,000 লোক হবে, আমাকে বাজাইতেই হবে, ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওটা যদি করতো তাহলে আমি আলাদা ব্ল্যাকের ওই গানগুলোই করতাম। ইন্ডেলোর মিউজিক ভিডিওস না একটু করি, খুব একদম ফ্রেশ মিউজিক ভিডিও ছিল ইন্ডেলোর সাউন্ডের মতোই। ওই মিউজিক ভিডিওগুলোর কয়টা মিউজিক ভিডিও ইন্ডেলোর এখন? Total music video, I guess, IST, Oboshishe, Plastic, Shobi, Andhra, Pachta. Pachta. Hit, যে গান মানুষ সবাই মিলে কনসার্টে গাইতেছে ওটা হিট? আমার তো মনে হয় যে গান সবাই মিলে গাইতেছে ওটা আইএসডি, সবাই মিলে কনসার্টে গায়। হ্যাঁ, ইনফ্যাক্ট আইএসডি সবাই কনসার্টে গাইছে ওইটাই। সো হিট আমি জানি না, হিটের সঙ্গে আমি এখন বুঝি না, বাট হ্যাঁ আইএসডি ওয়াজ সামথিং। অফকোর্স ইট কেম আউট অফ নাথিং। সো ইন্ডোর 5টা মিউজিক ভিডিও বের হয়েছে, 5টি একদম ডিফারেন্ট, বাংলাদেশের জন্য ডিফারেন্ট, বাংলাদেশের সিনেমার জন্য ডিফারেন্ট ছিল। তো এর মধ্যে একটা ভিডিও সং ছিল প্লাস্টিক, সো ওইটা নিয়ে খুব আলোচনা সমালোচনা যাই হোক এটা হয়েছে, ওইটা নিয়ে একটু কি থাকে? উই ওয়ান্টেড টু মেক আ মিউজিক ভিডিও দ্যাট রিপ্রেজেন্টস আওয়ার 90s ব্যান্ড মিউজিক ভিডিও। যেমন অনেকে বলে যে প্লাস্টিক ভিডিওটা ইন্ডেলো সার্কাজম দেখাতে যায়, নিজেরাই জোক হয়ে গেছে। এই এই স্টেটমেন্ট অনেক জায়গা থেকে আসে। ওয়াও, এই ভিডিও নিয়ে এত কথা হয়েছে এটা তো জানতাম না। একদম অনেক অনেক। ওইটা আইডিয়াটা কি ছিল বা না, এর ইমপ্লিমেন্ট কি ঠিকমতো হয়েছে? ইট ওয়াজ সাপোজড টু বি আ জোক, বেসিক্যালি ইট ওয়াজ সাপোজড টু বি আ জোক। আদারওয়াইজ জুবায়ের কিবোর্ডিস্ট সে যে গিটারের শার্ট পরে থাকতো না। সো ইট ওয়াজ দ্য হোল থিং ওয়াজ সার্কাজম তো ছিলই, বাট ইট ওয়াজ মেন্ট টু বি আ জোক। কিন্তু ইমপ্লিমেন্ট কি ঠিকমতো ভিডিওতে হয়েছে? উই ডিডন্ট কেয়ার, উই স্টিল ডোন্ট কেয়ার, উই জাস্ট ওয়ান্টেড টু মেক আ মিউজিক ভিডিও হুইচ রিপ্রেজেন্টস আগের কালের মিউজিক ভিডিও, যেটা আউট অফ সিঙ্ক, যেটা সোলোর জায়গায় ঘাসপালা দেখাতো অথবা সোলোর জায়গায় বেশ বাজানো দেখাতো, ওরকম কিছু একটা ওরকম। আচ্ছা, ব্যান্ডের থেকে বের হয়ে এবার জনের অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে আসা যায়। যেমন ব্ল্যাক ছাড়ার পরে তারসান অ্যাক্টিংয়ে সোলো ক্যারিয়ার, মিউজিকের মনোযোগ দেয়, অ্যাক্টিংয়ে মনোযোগ দেয়, একটা ইয়ো তাইকন হয়ে যায়, ডিফারেন্ট একটা ক্যারেক্টার দাঁড়ায় যায়। সো জন ব্ল্যাক ছাড়ার পরে এক আলাদা ব্যান্ড করে, আবার নাটকে যায়, ইয়ো আইকন জন এখন বাংলাদেশের। সো আবার অনেকে বলে যে এই কারণেই ব্ল্যাক ছাড়ছে জন, টু ক্রিয়েট আ নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য, ইয়ো তাইকন হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য। এটা কতটুকু শুনতে হয়েছে বা নিতে হয়েছে এই ব্যাপারগুলো? ও না, জন was an youth icon when he was in black, he didn't need all this to be a youth icon, if that is a thing, if youth icon is a thing. I don't think about anything about myself, ami just nije kaaj ta kori because bhalobashi kaaj ta korte, onek moja lage tai kori. Kintu je youth icon eta je jeta bollam je egula shobai ei jinish gulo hocche audience e create kora. So jodi audience mone kore je John eta howar jonno mane black chhereche, জন তো আগেও এরকমই ছিল, জন আগে নাটক করতো, অফবিট আমরা সবাই করছি, অফবিটের পরে, হ্যাঁ অফবিটের পর কাছের মানুষ আমরা করছি। আচ্ছা, এন্ড দেয়ার ওয়াজ টনি, একটা সিরিয়াল ছিল। হ্যাঁ হ্যাঁ, ইট ওয়াজ, আই ডিডন্ট ফাইন্ড এনিথিং নিউ হিয়ার, ইটস অল দ্য সেম। সো একদম রেগুলার অ্যাক্টিং এ আসার প্ল্যানটা কিভাবে আসলো? রেগুলার অ্যাক্টিং আমার কখনোই করা হয় নাই। যেমন ধরো, টু বি ভেরি অনেস্ট, আমার সবচেয়ে বেশি কাজ করা হয় ঈদে, মানে অ্যাক্টিং অ্যাক্টিং ওয়াইজ সবচেয়ে বেশি ঈদে কাজ করা হয়। আর লাস্ট
ভ্যালেন্টাইন্সের কাজগুলো করেছি 2015 অ্যান্ড দিস ইজ 18 এর মাঝখানে কোনো কাজ করা হয়নি না মানে ভ্যালেন্টাইন্সের কাজ করা হয়নি ঈদে কাজ করা প্রতি বছরই ঈদে ধরো তিন চারটা কাজ করা হয় and that's about so, it so acting asher plan ke age theke chilo kono chilo acting korar I hated it I mean asher regular kibhabe holo I hated it amar jhon prothome acting jhon shuru holo I remember I hated it eto khatnir kaj eto koshto amar to I mane hajar hajar salam to all the professional actors in this country or anywhere in the world je eto kothin ekta kaj tara দিন রাত করতেছে উইচ ইজ অ্যামেজিং অ্যামেজিং সো অ্যাক্টিং আর মিউজিক পাশাপাশি একসাথে রান করাটা কত ডিফিকাল্ট একটা আর্টিস্টের জন্য একদমই ডিফিকাল্ট না বিকজ অ্যাক্টিং করা হয় বছরে এক থেকে দুইবার মনে করো দুইবার বলতে হচ্ছে দুইটা টাইম ফ্রেমে করা হয় একটা হচ্ছে রোজারি আর কোরবানি ঈদ আর মিউজিক হচ্ছে সারা বছরের জিনিস সো ওখানে কোনো কোনো ধরনের কোনো প্রবলেমই হয় না তো জনের আর সোলো কোনো প্ল্যান প্ল্যান কি যাচ্ছে এখন এটা আমাকে জাহান অনেক আগে যে সুস্থ ওকে সোলো টোলো করার প্ল্যান নাই তো আমার এখনও একই অ্যান্সার যে আমি আই এম নট ইয়েট আ পার্সন যে ইউ নো আই ডোন্ট থিঙ্ক আই এম রেডি ইয়েট ফর এনি সোলো থিং অর সামথিং সো ব্ল্যাকে থাকাকালীন যেসব মিউজিক জন কম্পোজ করতো বা প্রডিউস করতো ইন্ডিয়ালো তো ডিফারেন্ট মিউজিক তো হচ্ছে হচ্ছে না ওই ফ্লেভারটা পাচ্ছে পাচ্ছে না এটাও মিক্সড রিঅ্যাকশন যে হ্যাঁ ওটা পাবে না কারণ হচ্ছে ব্ল্যাকেরই একটু পলিশড ভার্সন বা এরকম কিছু ওটা পুরোপুরি ব্ল্যাকেরই জীবনেও পাবে না বিকজ এখানে চারটা মানুষ একসাথে মিউজিকটা বানাচ্ছে যেটা যেটা ব্ল্যাকে তোমার একা বানাতো তো এটা যেটা মনে করো যে অ্যাট লিস্ট 50% অফ দ্য মিউজিক স্টার্টিং এ আমার করে দেখাতো তো করে দিতে হতো দেন এভরি ওয়ান ইনপুট আর ইন্দালোটা হচ্ছে প্রথম সাউন্ডটাই চারজনের মিলে করা আচ্ছা মানে ইন্দালোর এখনও পর্যন্ত যতগুলো গান হচ্ছে প্রত্যেকটা গান জাস্ট হ্যাপেন স্টুডিওতে মনে করো কিছুটা বাজাতে বাজাতে হয়ে গেছে নান অফ দেম ওয়ার লাইক আমি বাসায় বসে একটু গিটার দিয়ে বাজিয়ে গেছে না এবং জুবাইরেরও না সো এই জন্যই ব্ল্যাকের ফ্লেভার অন্য মানে ইন্দালো তো কখনো পাবে না হ্যাঁ বাট ইফ আই ডু আ সোলো পিপল উইল গেট আ লট অফ ব্ল্যাক ফ্লেভার রিসেন্টলি বা লাস্ট ইয়ারে অনেক ভালো ভালো প্রমিনেন্ট ব্যান্ড অনেক ফার্স্ট ফ্লোর ব্যান্ড ভেঙে গেছে তো ওইখান থেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে এবং এখনও হচ্ছে অনেক মেইন স্ট্রিম ব্যান্ড ফেসবুকে লেখালেখি হয় ব্যান্ড একজনের গান আরেকজন প্লে করতে দেয় না মেম্বার বের হয়ে প্লে করতে দেয় না ওই ক্ষেত্রে ব্ল্যাকের সাথে কোঅর্ডিনেশনটা কেমন ছিল কারণ ব্ল্যাক ছাড়ার পরও তুমি বেশ কিছু শোজ করেছো যেখানে ব্ল্যাক কভার করতে হয়েছে বা ব্ল্যাক কভার বলে করতে হয়েছে ওইখানে কি কোনো প্রবলেম প্রবলেম কিছু হয়েছিল ব্ল্যাকের সাথে বা না বিকজ কখনোই ওভাবে যে আমার মনে আসছে যে আমি কখনো এরকম শো হয়েছে হয়েছে যেখানে আমি একটা কি দুইটার বেশি ব্ল্যাকের গান গাইছি এরকম হয়নি না এরকম কখনো হয় না বিকজ ইটস ভেরি স্পেশাল থিং ফর মি কেউ যদি ব্ল্যাকের গান চায় ইটস আ ভেরি স্পেশাল থিং অ্যান্ড আই ক্যান নট গো অন অ্যান্ড লাইক হ্যাঁ তুমি বাজাও আমার সাথে তুমি বাজাও চলো আমরা আজকে ব্ল্যাকের গান গাইবো নেভার হ্যাপেন লাইক দ্যাট সো এরকম করতে করতে একটা টাইমে আসবে যখন আর ব্ল্যাকের গান জন কভার করবে না বা প্লে করবে না এমনকি দিন আসবে কোনো দিন ও দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন ভেরি ভেরি গুড কোয়েশ্চেন আই ডোন্ট নো আই ক্যান নট অ্যানসার দ্যাট মানে যতই নতুন ব্যান্ড আসুক প্রজেক্ট আসুক ব্ল্যাকটা একদম ভিতরে কোর কোর জনের ভিতর কোর ব্ল্যাকটাকে থেকে যায় দোজ আর সংস উই ক্রিয়েটেড দোজ আর সংস আই রিটেন রিটেন অ্যাজ নট লিরিক্স না মেজর তোমার কম্পোজিশন করে কম্পোজিশন হ্যাঁ সো অলওয়েজ দ্যাট উইল হোল্ড আ স্পেশাল প্লেস আস্ক এনিওয়ান এনি আর্টিস্ট ইউ অলওয়েজ হোল্ড স্পেশাল সো উই ক্যান টেক কোনো কোনো প্রবলেম ব্ল্যাক থেকে যে এই গান করা যাবে না বা এরকম এরকম কোনো I don't have any problem black still playing those songs so why would they acha so ek ek question kore ei karon jeon ekhon erokom onek scenario asteche je ekta band member ber hoye gelle onno je baki band member ora play korte dicche ha amar amar kache pura ei byapar gulo kemon lage ekhon onek sad lage amar byapar ta byapar ta emon lage amar kache mone hoy je ora je gaan gulo banayse ar jibono kono gaan banate parbe na ei jonno puran gaan gulo bechi shajbo cholte hobe this is very sad for an artist point of view I think are ei boshor most probably black at 25 years oh really damn okay 20 or 25 years hote jacche so eta ne kono plan ba karo sathe kotha hoy band er member der sathe na amar kono kotha hoy na because you know oh yo bollam na I thought nane they will I don't know probably at মানে এক স্টেজে সেলিব্রেট করতে আমাকে দেখবো পুরো ব্ল্যাক কে ওল্ড ব্ল্যাক ইউ আই আই ডোন্ট নো এইগুলো অ্যানসার আমার আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি না মনে হয় না যে একবার জন্য আমার স্টেজে উঠি বা কিছু
হ্যাঁ, বাট ওটা যে 25 ইয়ার্স এই হতে হবে, দ্যাটস নট নেসেসারি, 50 ইয়ার্স হবে তো ইফ উই আর অ্যালাইভ, দেয়ার্স আ হোপ যে এক স্টেজে আমরা আবার পাঁচজনকে দেখবো কোনো এক টাইমে, এক দিনের জন্য এরকম সামটাইমস দেখা যায় তো, সামটাইমস আসে এরকম অনেক ছবি আমরা চারজন একসাথে, সো এরকমই আর কি। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য স্টেজ টাইমিং বিকজ আ লট অফ থিংস হ্যাজ চেঞ্জ, বাট একটা জিনিস বলে রাখি, এরপর যদি সবাইকে তুমি পাঁচজনকে একসাথে স্টেজে দেখো, ইট উইল বি কমপ্লিটলি বিকজ অফ মানি, আই এম বিং একদম অনেস্ট। কোনো একটা কর্পোরেট এসে বলবে যে আমরা ব্ল্যাক ইউনিয়ন করবো, 5,000 টাকার টিকিট হবে, আপনাদের বাজেট হবে এক রাতে এত টাকা দিবো, মানে টাকার ব্যাপারটা আসলে দেন পাঁচজনকে একসাথে দেখা যাবে, মানে এটা কি সবার ক্ষেত্রে নাকি ফ্রম ইউর সাইড? আই ওয়াজ বিং সার্কাস্টিক। জন কবির আমাদের সাথে আছে, আর আমরা যদি গান না শুনি এটা কিন্তু একদমই হবে না। সো গিটারটা কোথায়? গিটার চলে আসুক, আমরা জনের কাছ থেকে কিছু শুনতে চাই। খুবই ধন্যবাদ। সো ফ্যানদের জন্য একটু কিছু রয়েছে, সো দিস ইজ সং বাই ইন্দ্রাল কল, অবশেষে আসছে। Show me, please.